পাঁচটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, 85 টাকা বৃত্তি পাবো। প্রায় 1.5 বছর অপেক্ষা করতে হলো ওই টাকা পাইতে। এতে সরকারের যেটাকে আমরা বলি আমলাতন্ত্র, সে সরকারের পরিপাক যন্ত্র যেটা, সেটা থেকে এটা বেরিয়ে আসতে এত সময় লাগে, তাহলে আমাদের লেখাপড়া চলবে কিভাবে? এই জন্য বেসরকারি যে বৃত্তিগুলো আপনারা দিয়েছেন এগুলি পর্যাপ্ত নয়। এগুলো পর্যাপ্ত বললে আপনাদের স্তুতি করা হবে। এগুলো হচ্ছে টোকেন পাইলট প্রজেক্ট। আপনি 100 জনকে দেন বছরে, এই যে বলি এই পর্যন্ত 600 জন দিয়েছেন, এটা অনেক বেশি আমাদের মাথার উপর। যে 600 জনের উপকার করেছেন সেটা 6 লক্ষের মতো, কিন্তু আমাদের দেশের মোট চাহিদা কত? জাতীয় পরিকল্পনার কথা যদি বলি, এখন এই যেখানে এই আমাকে এমদাদুল ইসলাম সাহেব একটু মানে সাবধান করে দিয়েছেন সেটাই আমি বলি, এই বৃত্তি প্রকল্প আমাদের যে আধুনিক শিক্ষা যেটার অপর নাম হচ্ছে ইংরেজি শিক্ষা, সেখানে আমরা এখন অনেক বাহবা দিচ্ছি। কেরালা স্কুলগুলিতে দুপুরবেলা খাওয়ানো হয়, স্কুল ফিডিং প্রোগ্রাম করছে, মনে হচ্ছে কি যেন একটা বিরাট ব্যাঙ্গা, কি যেন বিদ্যুৎ আবিষ্কারের মতো আবিষ্কার করেছি। কিন্তু আমাদের দেশে যেগুলি কওমি মাদ্রাসা বলা হয় সেটা কি পড়ানো হয় সেটা নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন, কিন্তু তারা কিন্তু ছেলে মেয়েদের খাওয়ায় এবং থাকার ব্যবস্থা করে, যেটাকে বলে ফুড এন্ড বোর্ড, দুটো কিন্তু এর মধ্যে আছে। সেটার মান কত ভালো কত খারাপ সে কথা আমি বলবো না, কিন্তু এটা অভূতপূর্ব বা অভাবিতপূর্ব কিছু নয়, কিন্তু আমরা সেটা মনে হয় যেন আমাদের দেশে সেটা নেই। এই যে আচরণ একটা জাতির মধ্যে যে দ্বিজাতি তৈরি করে রাখা, এটা কিন্তু আমরা হরদম করে চলেছি। নজরুল ইসলামের আবির্ভাবের আগে পর্যন্ত বাংলা ভাষায় এই জাতীয় কথা বলা যেত না। এই যে বললাম হরদম ভরপুর মদ হরদম, এটা বললে আপনাকে বলতে মৌলবাদী, এখনো আপনি শুক্রিয়া বললে মৌলবাদী বলে। এই যে দেশে যে সংস্কৃতির মধ্যে বিরাট একটা পরিবর্তন হলো, এর সাথে কিন্তু এটাও জড়িত আছে। ইংরেজি শিক্ষার জন্য আমরা যে বৃত্তির ব্যবস্থা করেছি সরকার অন্য শিক্ষার জন্য করেনি, এবং তারপরেও আমাদের কমিউনিটির টাকা দিয়ে এটা চলে। আমি বলছি আমাদের যে এখন যে সিএসআর শব্দটা আপনারা উচ্চারণ করছেন, এটার মধ্যে আপনারা কমিউনিটি সোশ্যাল রেসপন্সিবিলিটি বলছেন না, বলে কর্পোরেট। কর্পোরেট মানে কি? ভাসুরের নাম মুখে আনা যায় না, এটা যে ক্যাপিটাল, ক্যাপিটাল নিজেকে কর্পোরেট বলে। কর্পোরেট মানে হচ্ছে বডি, ম্যান সানা ইন কর্পোরে সানো, নিরোগ দেহে নিরোগ মন। ঢাকা ফিজিক্যাল ইনস্ট্রাকশন কলেজে যান, অর্থাৎ যেখানে 5টা পুঁজিকে একত্রিত করে একটা রূপ দেওয়া হয়, আইনগত রূপ দেওয়া হয়, লিমিটেড লেখা হয়, এটাই হচ্ছে কর্পোরেট। যা বডি নয় তাকে বডি বানানো কর্পোরেট। তো আমার বক্তব্য হচ্ছে কমিউনিটি যদি দেশের দায়িত্ব হয় সবার শিক্ষার জন্যে, এবং সেটা দেশেরই উপকার করবে। যে ছেলে মেয়েদের আজকে আমরা পড়াচ্ছি মনে হচ্ছে ওদেরকে আমরা ঋণ দিচ্ছি অথবা সরকারি টাকা, কিন্তু সেই ছেলে মেয়ে যে অবদান রাখবে অর্থনীতিতে সে লাভবান তো শুধু কর্পোরেশন হবে না, সারা দেশে হবে। এখন আমি এখানে শেষ করি। আমাদের দেশের ছেলেমেয়েরা বিপুল পরিমাণ, এই যে বুয়েটের নাম করলেন, ঢাকা মেডিকেলের নাম করলেন, যারা আপনাদের বৃত্তি পেয়ে পড়েছে দুজন, আমরা এখানে নমুনা দিয়ে বক্তৃতা শুনলাম, অর্ধেক বুয়েটের ছেলে মেয়ে কানাডায় অস্ট্রেলিয়ায় আমেরিকায় আর ফিরে আসে না। কেন আসে না এগুলো চিন্তা করার তো বিষয় আছে। তার মানে ওইখানে জীবনের যে সুবিধা, চাকরির যে নিশ্চয়তা, জীবনের যে মর্যাদা, মানবিক মর্যাদা, মানুষ শুধুমাত্র রুটিতে বাঁচিবে না, বাইবেলে আছে মানুষের জন্য আরো ঈশ্বরের বাক্য প্রয়োজন, মানে মর্যাদা প্রয়োজন। তো সেই মর্যাদার জন্য অনেকে বিদেশে থেকে যায়। তা আমি যে এলাম ফিরে কেন, এই জন্য লোকে যখন জিজ্ঞাসা করে, আমি বললাম যে নিশ্চয়ই আমার মাথায় কোনো রোগ আছে, ফিরেছি সেজন্যই, হয়তো আমি ওখানে ইংরেজিতে বলি অ্যাডজাস্ট করতে পারছি না বলে এসেছি না। অনেকজন নানা কারণে আসে, কিন্তু যারা আসে আমরা তাদেরকে স্বাগত জানাই কাজ করার জন্য, কিন্তু যারা যায় তাদের কি জন্য। এই জন্য আমি একটা যে বই এনেছি, একটা বইয়ের কথা বলতে বলি, বইয়ের নাম হচ্ছে চীন ভারত মৈত্রী কথা। এটা চীনা লেখকরাই বাংলায় লিখেছেন, এরকম কত সুন্দর বাংলা তারা লেখে। চীনা ছেলেমেয়েরা আমাদের দেশে এসে বাংলা শেখেন, পশ্চিমবঙ্গে বছরে প্রায় 1000 চীনা ছাত্রছাত্রী বাংলাদেশ এবং ভারতবর্ষে বাংলা শিখে যাচ্ছে, আর আমরা সেটা কিন্তু করছি না। আপনারা যেখানে ভিডিওটা দেখালেন সেটা এমদাদ ভাই আমি প্রশংসা করে বলছি, বাংলায় বলেছেন ছেলেমেয়েরা, আপনাদের পরিচালকেরা বলেছেন এবং সেটা ইংরেজি অনুবাদ দিয়েছেন। এটা এই টেকনোলজি আমাদের আছে সম্ভব, কিন্তু আমরা কিছু আপনার মনে করবেন না, কারণ যে বাড়িতে খেতে এসছি তার বদনাম করাটা রুচির পরিচায়ক নয়। সর্বত্র আমরা সবকিছু ইংরেজিতে লিখি, অথচ বাংলায় লিখে ইংরেজি অনুবাদ দিলে বিদেশিদেরকেও বোঝানো যায়, ইংরেজি যারা বাংলা যারা জানে না তাদেরকেও বোঝানো যায়, এবং বাংলা ভাষার প্রতীকী মর্যাদাটাও থাকে।
তো যারা আমরা দেশকে এই মর্যাদাটুকু দিতে প্রতীকীভাবেই সক্ষম নই, তো তারা আবার দেশের কাছে বেশি কিছু আশা করবো কি করে? আপনাদের কাছে একটা গল্প বলি আমি, আপনারা নাম শুনেন, চীন থেকে বহু পর্যটক তথাকথিত মধ্যযুগে, মানে আধুনিক মধ্যযুগে নয়, আরো আগের মধ্যযুগে, সপ্তম শতাব্দীতে যখন আরব দেশে ইসলাম প্রচার হচ্ছে, তখন চীন দেশ থেকে একজন ভ্রমণকারী, এরপরে আরো অনেক ভ্রমণকারী দেশে এসেছিলেন, তারা বৌদ্ধ ধর্মের বাণী চীনে নিয়ে গিয়েছেন। আমাদের দেশ থেকে অনেক মনীষী, শ্রীজ্ঞান দীপঙ্কর, বিক্রমপুরের লোক, অতীশ জ্ঞান দীপঙ্কর যাকে বলা হয়, চীনে গিয়ে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন এবং তার মরদেহের ছাই চীনা সরকার ফেরত দিয়েছে, এখন কমলাপুর বৌদ্ধ বিহারে আছে। তিনি আমাদের এখানকারই সন্তান, হাজার বছর আগে, তারও প্রায় 300-400 বছর আগে চীন থেকে এক ভদ্রলোক আমাদের দেশে বেড়াতে এসেছিলেন, তার নাম আমরা পুরনো বইতে পড়ছি ফাহিয়ান, এখনকার চীনা উচ্চারণে লিখছে ফাসিয়ান। তো ফাসিয়ান সাহেবের সম্পর্কে একটা কথা বলি, উনি 15 বছর ভারতে কাটিয়েছেন, তখন যাত্রা পথ এত দুর্গম ছিল, লেখাপড়ার জন্য তিনি আসছেন এখানে, বৌদ্ধ ধর্মের রীতিনীতি এবং কিতাব মুখস্থ করার জন্য তিনি এখানে আসলেন। তার আসতে কয় বছর লেগেছিল আন্দাজ করেন? 6 বছর। চীন থেকে ভারতে পৌঁছে তিনি ওই মরুভূমি দিয়ে আসছিলেন, তখন পথ জানা ছিল না, তারপরে ভারতে ছিলেন 6 বছর, উত্তর ভারতে এবং আমাদের বাংলাদেশের প্রান্ত পর্যন্ত, এই নালন্দা পর্যন্ত, তারপরে তিনি চীনে ফিরে গেছেন, তার লেগেছে সমুদ্র পথে গেছেন আরো 3 বছর, মোট 15 বছর তার লেগেছিল। আমি তার সম্পর্কে একটু করে আপনাদের একটা অংশ তাদের বই থেকে পড়ি, তাহলে